আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেশের এই অবস্থায়, করোনা ভাইরাসের যে অবস্থায়, চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যে আজকে আরেকটা ভিডিও নিয়ে দেখানোর জন্য, যেটা হচ্ছে বিভিন্ন ইমেজ আপলোড করে আপনারা সেখান থেকে আর্নিং করবেন কিভাবে। তো এটা আমার নিজের কাছে ভালো লাগছে, কারণ আমি যে দেখলাম এখান থেকে ভালো মনে হয় একটা সেল করা সম্ভব, যেহেতু এটা কানাডিয়ান সাইট, এটা বাংলাদেশেও মোটামুটি অ্যাপ্রুভ করতে ছবিগুলো, আর মোটামুটি একটা ইমেজ হলে এখানে আপলোড করা যায়। যেমন শাটার স্টক বা আদার যে সাইট গুলো আছে, সেগুলো সাইডে সাইডে এটা একটা ভালো সিম্পল ভাবে আপলোড করা যায়। তো চাইলে এখানে আপনারা ডিজাইন গুলো আপলোড করে রাখতে পারবেন, এবং চাইলে এখান থেকে মোটামুটি একটা আর্নিং আশা করি আলহামদুলিল্লাহ সেল জেনারেট করতে পারবেন। তো এর জন্য প্রথমে যেটা করতে হবে, আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে আমার রেফারেল লিঙ্ক দিয়ে দিবো, তাহলে আপনারা আপনাদের রেফারেল লিঙ্কের মাধ্যমে আর্নিং করতে পারবেন। তো আমার রেফারেল লিঙ্ক ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা লিঙ্কে ঢুকে চলে আসবেন। এখানে এই ধরনের একটা পেজ ওপেন হবে, এসে আপনারা এখানে সাইন আপ অপশনে চাপ দিবেন, সাইন আপ ফর ফ্রি। তো এখানে আসার পর এখানে মেল আইডি দিতে হবে, আমি আমার একটা মেল আইডি দিয়ে দিচ্ছি। gmail.com সেম আরেকটা অলরেডি দিস মেল অলরেডি নেওয়া হয়েছে এখানে, আপনারা চেষ্টা করবেন অন্য কোনো মেল দেওয়ার জন্য। মেল আইডি দিলাম এখানে, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা সবসময় স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেটা আমি বারবারই বলে রাখি। এখানে রোবট যে অপশনটা, রোবট অপশন দিয়ে দিবেন, সাইন আপ। তো এখানে যেটা হচ্ছে, এই অপশনটা যেটা আসবে, আপনারা এখানে কোনোভাবে এখানে পেইড কোনো অপশনে চাপ দিবেন না, কারণ পেইড কোনো কিছু আমরা নিব না, আমরা ফ্রিতে সাইন আপ করবো, ফ্রিতে কাজ করব। এখানে এই পেইড অপশনে আমরা কোনো সময় যাব না, এবং এখানে আমরা আপলোডও দিব না। আমরা সিম্পল ভাবে একদম, যেন কোনো, দেখেন এখানে পেইড দুটি অপশন পেইড যাচ্ছে, তো আমরা এখানে কোনোটাতে যাব না, ডাইরেক্ট এখানে চলে আসবো। আমাদের যে সাইডটা থাকবে সেম সাইডে আমরা চলে আসবো। দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি আমি চলে আসছি এখানে। এখানে দেখেন, চাইলে এখানে অনেকভাবে অনেকে অনেক ধরনের আপলোড করছে এখান থেকে, বিভিন্ন দেখেন নিউজ, তারপর এখানে বিভিন্ন চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো চাইলে আপনার দেখেন, এই চ্যালেঞ্জগুলো আছে আপনার আর্থ ডে, এইগুলো আপনার চ্যালেঞ্জ আছে, তাহলে আপনারা যারা চ্যালেঞ্জে ছবি আপলোড করতে চান, তারা এই ধরনের চ্যালেঞ্জে ছবি আপলোড দিয়ে আপলোড করতে পারেন। যেমন মাদার্স ডে, এই ধরনের মেয়ে বাবার ছবি ধরে আপনারা মাদার্স ডে ছবি আপলোড করতে পারেন, প্রচুর পরিমাণ ইমেজ আছে, চাইলে সেই ইমেজ গুলোর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারেন। তো দেখেন আমার অলরেডি অ্যাকাউন্টটা এখানে হয়ে গেছে, এখন দেখেন এখানে আমি আপলোড করব কি করে। হ্যাঁ, তো এখানে আসবো, আসার পর এখানে আমার প্রোফাইলটা, প্রোফাইলে সবার আগে বলে রাখি, আপনার প্রোফাইলটা সবসময় স্ট্রং একটা প্রোফাইল করবেন, কারণ দেখা যায় এই প্রোফাইলের মাধ্যমে হয়তো আপনার বিভিন্ন ক্লায়েন্ট চলে আসতে পারে। আপনার সঙ্গে এখানে ভালো কিছু ইমেজ দিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনার এই ইমেজের মাধ্যমে ক্লায়েন্ট চলে আসলো, সেই ক্লায়েন্ট থেকে আপনার সেখান থেকে কাজগুলো আপলোড করতে পারেন। যেমন এখানে আসার পর আপনার আপলোড সিস্টেমটাও দেখাই দিচ্ছি, যা সেখানে দেখেন মাই অ্যাকাউন্ট এখানে চলে আসবেন, আসার পর এখানে মাই আপলোড সিস্টেম, আমি জাস্ট একটা আপলোড করে দেখাবো, বাকিটা আপনারা আপনাদের মতো করে আপলোড করে নেবেন। এইভাবে দেখেন আপলোড অপশন চলে আসবে, এখানে একটু সময় নিচ্ছে। দেন এখানে আসার পর এই যে অ্যাড ইওর ড্রপ ফাইল, এখানে চলে আসবো, এই ছবিটা আমি আপলোড করবো, এটা আমার ইন্টেরিয়র কাজের একটা ছবি। এটা মোটামুটি একটা MB প্রায় চলে, যাদের মোটামুটি 4 MBPS ক্যামেরা আছে তাদের জন্য ইজিলি যে কোনো ছবি আপনারা মোবাইলে না রেখে এখানে রাখতে পারবেন, কারণ যে কোনো ছবি এখানে দিয়ে আপনার সেক্ষেত্রে সেল জেনারেট হলে তো সমস্যা নাই, বলা যাবে না কো আর ছবিটা কখন সেল হবে, এবং সেক্ষেত্রে আপনি মোবাইলে না রেখে এখানে রাখলেন, সেক্ষেত্রে একটা ভালো একটা আর্নিং সোর্স আপনার তৈরি হয়ে যাবে, যদি ওখানে সেল জেনারেট হওয়া শুরু হয়ে যায়। তো আমি একটা আপলোড করে দেখাচ্ছি, বাকিটা আমি এর ফরম্যাটে এখন কী করে পেমেন্ট নেবেন সেটাও দেখাবো। এটা অলরেডি আপলোড হচ্ছে, লোডিং নিচ্ছে, তো একটু সময় নিচ্ছে, আমরা একটু সময় ওয়েট করব, যেটা এটা পরিপূর্ণ হোক, তারপর আমরা স্টেপে এখানে কিছু ডিসক্রিপশন কমান্ড সব কিছু অ্যাড করে দিতে হবে, দেন এখানে পাবলিশ করতে হবে। তো এটা আসুক, ততক্ষণ আমরা একটু আরো কিছু ডিটেলস দেখাই, এটা লোডিং হোক। দেখেন এই সাইডের চ্যালেঞ্জ গুলো যেটা বললাম, চ্যালেঞ্জ সম্পর্কে তো বললাম আপনাদের ডিটেলস। তো এখানে আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে মাই অ্যাকাউন্ট, যেটা আপনার, আচ্ছা এটা লোডিং হচ্ছে। মাই অ্যাকাউন্টে আসার পর আপনার অ্যাকাউন্টের ডিটেলসটা ভালোভাবে তৈরি করবেন আপনি,
যেমন ইডিট ইওর প্রোফাইল, এখানে দেখেন আপনার নাম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, কোন দেশের আপনি, সেটা সিটি, জিপ কোড, স্টেট, কোন ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, কোম্পানি নাম থাকলে কোম্পানি নাম, এখানে বায়ো বায়ো ডিটেলস, এগুলো আপনার ইমেল আইডি, সবগুলো আপনার এখানে পূরণ করে দিবেন। আমার বিগত একটা সাইট আছে যেটা হচ্ছে আমার এইটা সাইট, সেই সাইটটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখানে দেখেন এডিট যে অপশনটা, এখানে দেখেন আমার মতো করে আমি সবগুলো প্রোফাইলে ডিটেলস লিখে নিছি, এখানে কি কি পারি আমি সেগুলো, আমার কাজের ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরাল ড্র, লাইট হাউস, 3D ম্যাক্স, অটোক্যাড, আমি যে কাজগুলো পারি, আমার এই অ্যাড্রেসটা কোথায় সেই অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি, এখানে আমার সাইট কোথায়, আপনি থাকেন কোথায়, স্টে করেন কোথায়, অল ডিটেলস এখানে সব দিয়ে দিচ্ছি। এর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিবেন, আর কি ধরনের আপনার কাজগুলো পারেন, আমার প্রোফাইল সঙ্গে আমি এখানে কিছু ডিটেলস এনজয় এখানে সব আপডেট করে, এখানে আপডেট দিবেন, আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। তো এইখানে হলো আপনার প্রোফাইল আপডেটটা এইভাবে করে ফেলবেন, এখানে যে মেল দিয়ে করবেন সেই মেল অ্যাড্রেস চলে আসবে এখানে। তো এখানে আসার পর এখানে আর্নিং অপশন, সবাই চাই এখানে আর্নিং, তো এখানে মাই আর্নিং দেখেন, এখানে আর্নিং যে অপশনটা, যখন আর্নিং হয়ে যাবে এখানে আর্নিং অপশনটা চলে আসবে, তখন আপনার এখান থেকে চাইলে এখানে আর্নিং করতে পারবেন। আর এখানে দেখি তখন আপলোড হয়েছে কিনা, আচ্ছা এখন আপলোড হয় নাই, তো আমি একটা ছোট্ট ফাইল আপলোড দিয়ে দেখাই, যে সেম ভাবে আপনার এখানে লোডিং আপলোড করে নেবেন। আমি এখন 408টা ফাইল এখানে আপলোড করছি এবং এখানে আপলোড হচ্ছে, এবং আমি বেশ কি অল্প এই সামনে এই বেশ কি অল্প কয়েকদিন হয়েছে এখানে আমি এখানে আপলোড করা শুরু করছি। তো আলহামদুলিল্লাহ এখন যেগুলো দেখছি সেগুলো সবকিছু এখানে আপলোড নিচ্ছে, মোটামুটি একটা ভালো রেজুলেশন ফাইল হলে এখানে আপলোড নিয়ে নিচ্ছে, কারণ শাটার স্টক বা আদার যে সাইটগুলোতে যে প্রবলেমগুলো হয় যদি নিতে চায় না, সেক্ষেত্রে সেই কাজগুলো আপনার এখানে এক্সক্লুসিভ দেখেন। এখানে আমি কয়েকটা অপশন দেখাই দিই, এখানে আর্নিং এর অপশনটা, এদের যে আর্নিং সিস্টেমটা, আচ্ছা একটু নেটটা স্লো আমার এখানে, যেন একটু সময় নিচ্ছে। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে আপনার পেমেন্ট মেথডটা কিভাবে উইথড্র করবেন, পেমেন্ট মেথডটা এটা আসুক, তার আগে এখান থেকে মাই রেফারেল, রেফারেল এইখানে চলে আসবেন, রেফারেল দেখেন আমার রেফারেল লিঙ্কটা চলে আসছে এখানে, যেমন রেফারেল লিঙ্ক আমার, আপনারা চাইলে আপনাদের ওইভাবে রেফারেল লিঙ্কের মাধ্যমে চাইলে আপনারা বিভিন্ন জায়গায় সেল করে আপনারা রেফারেল করেও আপনারা ইনকাম করতে পারবেন, যার জন্য কপি করবেন, কপি করে আপনার রেফারেল আপনাদের দিয়ে দিবেন বিভিন্ন জায়গায়। তো এখানে দেখেন পেমেন্ট মেথড, পেমেন্ট পেমেন্ট মেথডটা অবশ্যই দেখেন এখানে দেওয়া আছে, আপনার যারা পেপার পেপাল ইউজ করেন পেপাল ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন, আর যাদের পায়োনিয়ার বাংলাদেশে, যেহেতু আমরা পায়োনিয়ার সাপোর্ট করে সেহেতু আমরা পায়োনিয়ারের মাধ্যমে পেমেন্টগুলো নিব এখানে। তো এখানে পেমেন্ট পায়োনিয়ারের মাধ্যমে মানি ব্রোকারস আছে, যে যেভাবে পারেন যার যেটা জানা আছে, কিন্তু আমি নিজে যেটা ইউজ করি সেটা পায়োনিয়ার, তো আপনারা নিজেরাও পায়োনিয়ারের মাধ্যমে এখানে পেমেন্টটা ইজিলি নিতে পারবেন, খুব সিম্পল ভাবেই এখানে আপলোড করে সবকিছু কাজ করতে পারবেন। আমি একটা আপলোড করার যে অপশনটা আমার কাছে করা হয়েছে সেটা যদি আমি একটু দেখাই, আমার দেখেন এখানে আমি ডিটেলস দেখেন, এখানে যে আপলোড করার নিয়মটা ছিল এরকম, যে এখানে আমার যেখানে দেখেন নাম ছিল ফাইল নাম, তো আমি ল্যান্ডিং পেজ টাইটেল লেখা ছিল এখানে, দেখেন ওরা নাম একটা আইডি ফাইল দিয়ে দিছে, এখানে ল্যান্ডিং পেজ আমি যে নাম দিছি এখানে ল্যান্ডিং পেজ, এখানে কিছু ডিটেলস ডিসক্রিপশন দিয়ে দিবেন আপনারা এইভাবে। আর এখানে দেওয়ার পর এখানে অটো এরর হিট নিয়ে নিবে, এখানে চারটা ভিউ অলরেডি সাবমিট করে দিবেন, দেওয়ার পর এখানে সাবমিট অপশনে চাপ দিবেন। আমি একটা প্রথম যেটা আছে এটা এখনো আপলোড হয় নাই, তাহলে আমি এটা দেখাই দিতাম। তো যেটা হচ্ছে এইখানে আপলোড হওয়ার পর এই অপশনটা চলে আসবে, আসার পর এখানে এইভাবে আপনার ওরা কোড ওদের দিয়ে দিবে, জাস্ট এই লেখাটা আমরা লিখে দিব এখানে, আপনার যে নাম থাকবে যে ছবিটার নাম সেম নামটা এখানে ওই রিলেটেড নাম দিয়ে দিবেন। যেমন এখানে দেখেন যদি ছবি কেউ ডাউনলোড করে, তো ডাউনলোড করলে দেখেন এখানে যে পিক্সেল এই সাইজটা যদি সে ডাউনলোড করে, সেক্ষেত্রে ওনাকে একটা পেমেন্ট পে করতে হবে, মানে এই ছবিটার উপর আপনাকে দেখাই যে এই ছবিটা ডাউনলোড করতে চাই তাহলে কি হয় আসবে। দেখেন আমি ছবিটা সিলেক্ট করব, দেখেন এখানে সিলেক্ট এত যে KB শো করতেছে, আমি এখানে যদি চাপ দিই 60 MB, দেখেন আমি যদি ডাউনলোড অপশনে চাপ দিই, দেখেন এখানে ডাউনলোড অপশনে, দেখেন এখানে যে পেমেন্ট মেথডটা বলছি এগুলো যারা কিনবে তাদের জন্য, যারা কিনবে তখন এই পেমেন্ট মেথডটা তারা টাকাতে পে করে সেক্ষেত্রে অ্যামাউন্টটা আমার ছবিটা কিনবে, এবং সেক্ষেত্রে আমাদের কিছু পরিমাণ চার্জ সে আমাদেরকে পে করবে। তো যেটা পে করবে সেটা আরেকটা ছবি আপলোড করে দেখাই, যেটা MB কম, তাহলে আপনাদের হয়তো একটু সময় অল্প সময়ের মধ্যে সেটা দেখাতে পারবো। আমার ইমেজে চলে আসি,
সেই জন্য একটা ফ্লায়ার আপলোড করব। এটা চলে আসছে অলরেডি, এটা হয়ে দেখাতে পারবো এখন। দেখেন এখানে আসার পর এইখানে এটা লোডিং হোক, ওটা এটা চলে আসছে, দেখেন এই চলে আসবে এখানে। তো এখানে নামটা দিয়ে দিব আমি ফাইলের নামটা, যেমন এখানে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন বাংলা দেশ, ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ। আরো তাহলে আপনি আরো দিতে পারেন বাংলাদেশ, ডিএইচকে ঢাকা, হোম ডিজাইন, হোম ডিজাইন। দেখেন আমি কিছু ডিসক্রিপশন এখানে দিয়ে দিলাম, এখন চাইলে আপনি এখানে সেম ডিসক্রিপশনটা এখানেও দিতে পারেন, আরো লিখে দিতে পারেন। এখানে দেখেন আরো কিছু বলছে, সো আমি এখানে আরো কমা দিয়ে আমি এটাকে ডাবল করে দিলাম, দেখেন সেম জিনিসই ডাবল করে কপি করে দিলাম, দেন এখানে আপলোড হয়ে গেল। তো এখানে দেওয়ার পর এখানে সব ডিটেলস শো করতেছে। তো এখন আমি জাস্ট এখানে দেখেন এটা ট্রাম, এই চারটাকে তুলে দিলাম, এখন দিয়ে সাবমিট করব। এখানে আরো কিছু বলছে ক্যাপচার দিতে, সো আমি আর একটু ক্যাপচার দিয়ে দিলাম এখানে। আর আপনাদের যদি কিছু বিগত কিছু লেখা থাকে সেটা আপনারা দিতে পারেন, যেমন আমার এখানে কিছু লেখা আছে আগে থেকেই, আমি যদি সেটাকে লিখে দিই, যেমন হচ্ছে ইপটি গ্রেট ফ্রেন্ড, দেখেন আমি এখানে আপনার দিয়ে বলতেছি, এখানে দেখেন ইপটি গ্রেট বিজনেস ফ্রেন্ডস আর কাস্টমার ফ্রেন্ড। তো আমি এটা দিলাম, দেওয়ার পর সাবমিট অপশনে সাবমিট দিলাম, এটা এখন আমার রিভিউতে চলে যাবে, ওরা রিভিউ করে দেখবে, দেখার পর যদি এটা আমার এগ্রি হয় দেন আমার সেখানে আপলোড হয়ে যাবে এবং সেটা সামনে শো করবে। ওরা রিভিউ করে দেখবে যে ফাইলটা আমার অলরেডি আপলোড হয়েছে কিনা। তো বন্ধুরা এই ছিল মূলত, এখানে আপলোড করার পর রিভিউ করে দেখবে, দেখার পর সেটা যদি ভালো হয়ে থাকে বা এগ্রি হয় সেক্ষেত্রে আমার আপলোড করবে, যেমন বিগত যে ইমেজগুলো দেখালাম আমি আমার সাইডের, তো এইভাবে ইমেজগুলো অলরেডি রিভিউতে চলে আসবে। যেমন আমার আপলোড ফাইলগুলো এখানে শো করতেছে, এই যে দেখেন সব আপলোড ফাইলগুলো আমার এখানে। তো এই চাইলে আমরা এগুলো বিভিন্ন মার্কেট প্লেসে সেই যে এটাকে রাখতেও পারবো, যেমন এখানে প্রিন্টারিস্টে আছে, তাহলে ছবির উপর চাপ দেন প্রিন্টারিস্টে, সেটা ছবিগুলো আমরা লিঙ্কে রাখতেও পারবো। আরেকটা অপশন যেটা হচ্ছে আপনার ছবিগুলো সেল করবেন, সেই ছবিগুলোর প্রাইস কত করে পে করবে, আমরা কমিউনিটিতে আসবো, সিলেক্ট ইওর ইমেজ। তো দেখেন এখানে ইমেজের যে অপশন গুলো এখানে কি ধরনের পে করে থাকে, যেমন হচ্ছে 25% প্রথমে দেখেন, এখানে দেখেন আর্নিং রেজিস্ট্রেশন ইস্যুস, এখানে দেখেন লেভেল 1, আপনি লেভেল 2 তে গেলে এক ধরনের প্রাইস অপশন আসবে, লেভেল 3 তে গেলে, লেভেল 4 এ, লেভেল 5, লেভেল 6। এখানে দেখেন আপনার কয়েকটা ভাবে, আপনি চাইলে ইমেজ আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন, অডিও আপলোড করতে পারেন, চারটারই চারটা ভাগ আছে। যেহেতু আমি ইমেজ আপলোড করতেছি সেহেতু আমি ইমেজের এখানে স্টেপ, যেমন এক্সক্লুসিভ ইউজার যদি হয় তাহলে এই ধরনের প্রাইস পার ইমেজ সেলে পাবো আমরা। এখানে আলহামদুলিল্লাহ ভালো একটা সেল পাওয়া সম্ভব, যদি আপনার ভালোভাবে আপনি ইমেজগুলো আপলোড করতে থাকেন এবং ক্লায়েন্টের এখানে অনেক ডিটেলস সবকিছু আপনারা একটু পড়ে নেবেন। তো এইটুকু বলবো, তাহলে আপনারা ছবিগুলো না রেখে আপনারা এই ধরনের মার্কেট প্লেসে ছবিগুলো রাখেন, তাহলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখবেন একটা ভালো আর্নিং সেল জেনারেট হতেই পারে। যেমন শাটার স্টক রাখলে সেল হচ্ছে, তো এটাও একটা ভালো একটা মার্কেট প্লেস, যেই মার্কেট প্লেসে আপনি রেখে ছবিগুলো ইজিলি সেল করতে পারবেন। তো আজকের মতো এটুকুই ছিল বন্ধুরা, ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আসসালামু আলাইকুম।